नमस्कार हुगलि আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর অষ্টদশ শতকের সাহিত্য নক্ষত্র রামগতি ন্যায়রত্নের জন্মদিবসে একাত্ম তৃণমূল ও বিজেপি মাকে ফিরিয়ে আনতে পেরে চোখের জলে ভাসলেন বড় মেয়ে আসছে বিস্তারিত খবরে অষ্টদশ শতকের সাহিত্য নক্ষত্র তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিষ্য পণ্ডিত রামগতি ন্যায়রত্নের ১৯১তম জন্মদিবসে মিলেমিশে একাত্ম হয়ে গেল তৃণমূল এবং বিজেপি আঠারো শতকে সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র তথা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিষ্য পণ্ডিত রামগতি ন্যায়রত্নের ১৯১তম জন্মদিবস বিজেপির নেতার সাথে পালন করল তৃণমূলের বিধায়ক ১৮৩১ সালের ৪ঠা জুলাই জন্ম রামগতি ন্যায়রত্নের চুচুড়া শহরেই এই প্রখ্যাত সাহিত্যিকের জন্মভিটে কিন্তু এ যাবৎকালে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারি প্রতিনিধিকেই রামগতির জন্ম কিংবা মৃত্যুদিন পালন করতে দেখা যায়নি শুধুমাত্র রামগতির প্রপৌত্র তথা বর্তমান বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জি ওরফে রাম প্রত্যেক বছর নিয়ম করে চুচুড়ার বড়বাজার এলাকায় রামগতিকে স্মরণ করেন কিন্তু একুশে অন্য চিত্র রবিবার ছিল পণ্ডিতের জন্মদিবস এদিন সকালেই বড়বাজারে উপস্থিত হন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার আগে থেকে সপ্তর্ষি সেখানে পণ্ডিতের প্রতিকৃতি বসিয়ে জন্মদিবস অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে যেতেই অনুষ্ঠানের সূচনা স্বরূপ মোমবাতি প্রজ্বলনের জন্য বিধায়ককে অনুরোধ করেন সপ্তর্ষি সঙ্গে সঙ্গে বিধায়ক সেই অনুরোধে সাড়া দেন এরপর রামগতির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিধায়ক সহ সকলে বিধায়ককে পাশে নিয়েই এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন রামগতির প্রপৌত্র বিধায়ক বলেন আগামী দিনে কমিটি করে রামগতির স্মৃতি রক্ষায় উদ্যোগ গ্রহণ করা হবে অন্যদিকে সপ্তর্ষি তো বিজেপি সে প্রশ্নে বিধায়কের সপাট জবাব যে কেউ যে কোনো দল করতে পারে মনীষীরা রাজনীতির ঊর্ধ্বে তার ১৯১তম জন্মদিবস জন্মতিথি তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা তার বাসভবনের সামনে উপস্থিত হয়েছি তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম যে অবস্থায় আমি গত দশ বছর কাটিয়েছি এটা সম্বন্ধে সম্পূর্ণরূপে আমার গোচরে আনা হয় এটা যখন আমার গোচরে এলো আপনারা জানেন কিছুদিন আগেও আমরা এখানে আর একটা অনুষ্ঠান করেছি সব এত বড় বিধানসভা ৩৬৩টা বুথ পুঙ্খানুপুঙ্খ এলাকার লোকেরা জানায় সেই জানানোর থেকে আমি বঞ্চিত হয়েছি আমি যখন জানতে পেরেছি আমাদের ভোটার টিম নিয়ে সেখানে তার উপর শ্রদ্ধা জানালাম একটা সাহিত্যিক বিদ্যাসাগরের পরিবার বিজেপি কি তৃণমূল এটা কেউ প্রশ্ন করে তার পরিবার যাই করুক তিনি একজন সাহিত্যিক লোক এবং বিদ্যাসাগরের সান্নিধ্যে আসা লোক আমরা তাকে শ্রদ্ধা জানাতে পেরে ধন্য রাজনীতির কোনো গন্ধ এর মধ্যে নেই এর মধ্যে শ্রদ্ধার গন্ধ আছে আমরা তাকে শ্রদ্ধা জানাতে পেরে ধন্য এদিকে এ বিষয়ে বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জি বলেন কে কোন দলের সেটা বড় প্রশ্ন নয় আসলে এটা ভেবে ভালো লাগছে যে এত বছর পরে আমি ছাড়া অন্য কেউ রামগতিকে প্রণাম জানালো তাও তিনি আবার বিধায়কের মতো জনপ্রতিনিধি তিনি বলেন আমাদের দলের সাংসদ আছেন তিনিও আসেননি তবে উনি হয়তো রামগতি সম্পর্কে অবগত নন তাই আসেননি তৃণমূল বিধায়কের সাথে আপনার এই মনীষী স্মরণ যদি দল ভালোভাবে না নেয় এ প্রশ্নের উত্তরে সপ্তর্ষির জবাব সেটা দলের ব্যাপার তবে আমার মতে মনীষীদের স্মরণ করায় রাজনীতি দেখা উচিত নয় আজ পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি পর্যায়ে পণ্ডিত রামগতি ন্যায়রত্নের স্মৃতিচারণ আমরা দেখিনি কিন্তু আজ বংশের একজন হয়ে আজকে অভিভূত হলাম আপ্লুত হলাম এই প্রথমবার আমাদের চুচুড়া শহরের বিধায়ক অসিত মজুমদার মহাশয় নিজে উদ্যোগে এবং পৌরসভা যৌথভাবে উদ্যোগ করে আজকে পণ্ডিত রামগতি ন্যায়রত্নের প্রতি যথাযথ মর্যাদার সাথে শ্রদ্ধা নিবেদন করলেন এতে আমি অভিভূত হলাম এবং আমাদের বিধায়ক অঙ্গীকারবদ্ধ হলেন তিনি বললেন যে এখানে তিনি রামগতি ন্যায়রত্নে যাতে স্মৃতি ধরে রাখা যায় তার যা যা পরিকল্পনা
সেগুলো তুমি তিনি করবেন এবং এখানে ফলক লাগানো থেকে এখানে আবক্ষ মূর্তি স্থাপন করবেন এগুলো তিনি প্রতিশ্রুতিবদ্ধ হলেন সবার সামনে। আমরা চাই পণ্ডিত রামগতি ন্যায়রত্নের যে কর্মধারা সেগুলো আগামী প্রজন্মে জানুক, কারণ বর্তমান প্রজন্ম পণ্ডিত রামগতি ন্যায়রত্নের কেই জানে না, তার কর্মধারা জানবে কি করে। হয়তো হ্যাঁ বলবো যে বর্তমানকালে আমার দলেও এখানে একজন নির্বাচিত প্রতিনিধি আছে এমপি সাহেবা, তো তিনি হয়তো বিষয়টি অবগত নয়, তিনি জানেন না, তাই জন্য তিনি সেই অনুষ্ঠানে পালন করতে পারেনি। বিধায়ক আজকে জানতে পেরেছেন, কেন 190তম জন্মদিবসেও কিন্তু আমি কোনো সরকারি বা বেসরকারি পর্যায়ে দেখিনি তার জন্মদিবস পালন, আজকে 191 দেখলাম, অর্থাৎ আজকে 10 বছরের চিত্রান্তর পর বিধায়ক আজকে জানতে পেরেছে, তাই জন্য তিনি আজকে আগামী দিনে হয়তো জানবে, এখন কবে জানবে সেটা তো আমি জানি না, তবে জানতে পারলে নিশ্চয়ই উনিও নতমস্তকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসবেন এই আশা রাখি। তবে আপনার দল যদি বিষয়টা ভালোভাবে না নেয় তখন কি বলবেন? দেখুন, দল যদি বিষয়টি ভালোভাবে না নেয় তাহলে সেটা তো দলের ব্যাপার, কারণ দলেরও বোঝা উচিত যে এইগুলো হচ্ছে রাজনীতি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পান্ডুয়ায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি অসিত চ্যাটার্জি। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। রবিবার হুগলির পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পান্ডুয়া স্টেশন রোডে একটি গ্যাস অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জি। উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, দুই কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ, বিরাজ চৌধুরী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করার পর মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হয় পান্ডুয়ার বালিহাট্টা মোড়ে। সেখানে একটি লজে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আগামী দিনের কর্মসূচি সম্পর্কে এক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের মোদি সরকার দিনের পর দিন রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে, তারা কিছু করবার রাস্তা খুঁজে পাচ্ছেন না। আমরা বারবার আবেদন জানিয়েছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন জানিয়েছেন এই দ্রব্য মূল্য বৃদ্ধিকে কমাতে হবে। শুধুমাত্র রান্নার গ্যাস নয়, পেট্রোল ডিজেল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অথচ কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। আজকে তাই আমরা পান্ডুয়ার ইন্ডিয়ান অয়েল গ্যাস অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলাম। কোভিড বিধিকে মেনে নিয়ে আমরা অল্প সংখ্যক লোক নিয়ে আজকে এই বিক্ষোভ মিছিলকে সংগঠিত করলাম। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। আজ হরিপালে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের একটি সেমিনারে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ সংগঠনকে ভোটের ময়দানে কাজে লাগিয়ে আমাদের কোনো ভাতার ব্যবস্থা না করে রাজনীতি করছে, তাই পুনরায় নতুন করে শ্রমমন্ত্রী বেচারাম মান্নার হাত ধরে রাজ্যে ব্রাহ্মণ সংগঠন গড়ে তুলতে চাই। রবিবার হরিপালে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সেমিনারে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এদিন হুগলি, হাওড়া, 224 পরগনা, মালদা সহ মোট 10টি জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনের রাজ্য সভাপতি অসিত মিশ্রের অভিযোগ, মুখ্যমন্ত্রী দেওয়া সমস্ত প্রতিশ্রুতিকে নস্যাৎ করে দিয়ে নির্বাচনে আমাদের বোকা বানানো হয়েছে, আমাদের প্রাপ্য সরকারি ভাতা নিয়ে রাজনীতি করা হয়েছে। নির্বাচনের আগে হুগলির কামারপুকুর চটিতে সংগঠনের এক সভাতে শুভেন্দু অধিকারী যত মত তত পথের দিশা দেখা দেয়, কাজের কাজ কিছুই করেননি, তাই আমাদের অরাজনৈতিক ব্রাহ্মণ সংগঠন আগামী দিনে রাজ্যে বেচারাম মান্নার হাত ধরে এগিয়ে যাবে। মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন এই বছরেই রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের এক ছাতার তলায় নিয়ে এসে রাজ্য সম্মেলন করা হবে হরিপালে। রাজ্য কমিটির আজকে বর্ধিত সভা হলো, এই সভায় সংগঠনের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন এবং এই সংগঠন সারা রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অক্টোবর সেপ্টেম্বরের শেষে নাহলে অক্টোবরের প্রথম দিকে এই বিশ্বনাথ সেবা সমিতিতে বড় আকারে একটা প্রতিনিধিদের জমায়েত হবে এবং পরবর্তী পর্যায়ে আমরা কর্মসূচি নেব। আমাদের সভাপতি অসিত কুমার মিশ্র মহাশয়, সম্পাদক সুমন চ্যাটার্জি, সুমন ব্যানার্জি, আমাদের লক্ষ্য যে সংগঠনকে সুদৃঢ় করা এবং ব্রাহ্মণ সংগঠনের যে বিভিন্ন দাবি দাওয়া রয়েছে সেগুলো পূরণের লক্ষ্যে আমাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলোকে
ঠিক করা, এগুলোই হচ্ছে মূল সংগঠনের কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মানুষ নয়, এবারে প্রাণীর শরীরে করোনা রুখতে পথ কুকুরদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হলো চুচুড়া পশু হাসপাতালে। ওয়ার্ল্ড জুনোসিস ডে উপলক্ষে, যদিও ওটা 6 জুলাই, আমরা 4 জুলাই ওটা পালন করছি। এখানে 200 পথ কুকুর এবং বিড়ালের চিকিৎসা হয়েছে এবং 100টা পথ কুকুরের ক্যানাইন করোনা ভাইরাস বিনা পয়সায় টিকাকরণ করা হয়েছে এবং 100টা কুকুর বিড়াল মিলিয়ে 100টার জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে। স্যার, এই যে ক্যানাইন, এটা করা হয়েছে প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে। এই ক্যানাইন যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হলো? কুকুরদের থেকেও কি ছড়াচ্ছে? না, ওদের থেকে ছড়াচ্ছে এরকম কোনো রেকর্ড আমাদের কাছে এখন পর্যন্ত নেই। সিংহে হয়েছে, যারা ওদের খাবার দিত তাদের থেকে, তো ওদের থেকে মানুষের হয়েছে এমন কোনো এভিডেন্স এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এসব নিয়ে কাজকর্ম চলছে, কিন্তু ওদেরও যেহেতু হতে পারে, যেহেতু ওদেরটা ভ্যারাইটিটা আলাদা, মানুষের কোভিড-19 ওদের নয়, ওদেরটাকে বলা হয় ক্যানাইন করোনা ভাইরাস। এই ভ্যাকসিন কিন্তু ভারতবর্ষে এই ভ্যাকসিনটা তৈরি হয়েছে 2007 সালে এবং তখন থেকেই দেওয়া হচ্ছে, কিন্তু এই বিগত 2 বছরে এই চাহিদাটা অনেক বেড়ে গিয়েছে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে। মাকে ফিরিয়ে আনতে পেরে চোখের জলে ভাসলেন বড় মেয়ে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price, with nice food, walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly.
চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অব এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, DLED এবং BEd ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-866, 9732-552726 এবং 9433-535299। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, PHE জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউনগার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুললি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রোপাইটার মিস্টার তুষার শীল, মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239, 2680-7208 এবং 2680-6046। পূজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। বিরতির পর ফিরে এলাম খবরে। রাস্তাটা নেহাত কম ছিল না, হাওড়া থেকে উত্তরপ্রদেশ এবং সেখান থেকে মুম্বাই। এরপর মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে একটি হাসপাতালে ভর্তি ছিলেন 70-র্ধ বৃদ্ধা। সেখান থেকে মাকে বাড়ি নিয়ে আসতে পেরে ঋষরায় চোখের জলে ভাসলেন বড় মেয়ে। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান, জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কিছু মায়ের কাছে নচিকেতার চিরন্তন সত্য গানের এই লাইন। হাওড়ার রামরাজা তদার সাবিত্রী দেবীও সেরকমই একজন মা। সাবিত্রী দেবীর 2 মেয়ে ও 1 ছেলে, থাকতেন হাওড়ায় ছেলের কাছে। কিন্তু গত বছর করোনা আবহে লকডাউন শুরু হওয়ায় সাবিত্রী দেবী যেন সংসারে অতিরিক্ত প্রাণী হয়ে ওঠেন। বছর 75-এর সাবিত্রী দেবীও ছেলের ব্যাপারটি বুঝতে পেরে উত্তরপ্রদেশের বালিয়াতে ছোট মেয়ের কাছে চলে যান। কিন্তু ছোট মেয়ের কাছে সব কিছু থাকলেও মনটা যে অনেকই ছোট, তাই সুগারে ভুগতে থাকা বয়স্ক মাকে একদিন বাড়ির কাছে রেলওয়ে প্ল্যাটফর্মে রেখে চলে যান। এরপর উত্তরপ্রদেশ থেকে ট্রেন ধরে সাবিত্রী দেবী কোনোভাবে চলে যান ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে। মুম্বাইয়ের ভিড়ের মধ্যেই শ্রদ্ধা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নজরে পড়ে সংগঠনের হাসপাতালে ঠাঁই হয় ওই বৃদ্ধার। গুণধর ভাই বোনের কথা বুঝতে পেরে হুগলির ঋষরায় থাকা সাবিত্রী দেবীর বড় মেয়ে মায়ের খোঁজে উদ্যত হন। মুম্বাইয়ের সেই স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক রয়েছে হুগলিতেও, তাদের সহযোগিতাতেই সাবিত্রী দেবীর খোঁজ পান তার বড় মেয়ে। এরপর বড় মেয়ে পৌঁছে যান মুম্বাইতে, সেখান থেকে মাকে নিয়ে রবিবার ঋষরার বাড়িতে ফিরে আসেন বড় মেয়ে। বাড়িতে এসে মাকে বুকে আঁকড়ে ধরেন বড় মেয়ে, দুজনেরই চোখে জল। মাকে জড়িয়ে ধরে বড় মেয়ের আশ্বাস, মা তুমি আমার কাছেই থাকবে, মা তোমাকে আর কোথাও যেতে হবে না। আমরা খুব খুশি, আমরা ঋষরাতে নিয়ে চলে এসেছি আমার মাকে, সে
এনারা সর্দার ফার্মেসি যা আমাদের সঙ্গে হেল্প করলেন ওনার জন্য কোটি কোটি ধন্যবাদ করি, যার জন্য ওনার সাহায্যতে আমি আজকে আমার মাকে পেয়েছি, পেয়ে আমি খুব খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ার্ডের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া কামারপাড়ায় ইয়ার্ডের সদর দপ্তরে। চুচুড়া কামারপাড়ার ইয়ার্ড স্বেচ্ছাসেবী সংগঠন নতুন নয়, বিগত দিনে তারা বহুবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। গত বছর লকডাউনেও দীর্ঘদিন ধরে তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের খাদ্য সামগ্রী বন্টন করেছে। পাশাপাশি এই সংগঠনের প্রত্যেক বছরের মহতি উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির। এবার করোনা আবহের মধ্যেও যা আয়োজিত হলো, রবিবার এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় চুচুড়া কামারপাড়ায় ইরাডের দপ্তরে। সকালে ফিতে কেটে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন স্বামী প্রেমাত্মানন্দজি। দিনভর এখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুচুড়া পুরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, প্রাক্তন পৌর প্রধান আশীষ সেন, প্রাক্তন উপ পৌর প্রধান অমিত রায় সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা। উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানানো হয় ইরাডের পক্ষ থেকে। এদিন মোট দুটি হাসপাতালের ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করতে আসে। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহু মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। ইরাডের পক্ষ থেকে জানানো হয় এদিন এখানে মোট 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যদিও রক্তদাতাদের সংখ্যা ছিল আরো অনেক, তবে ব্লাড ব্যাংকের ক্ষমতা না থাকায় রক্তদাতাদের ফিরে যেতে হয়। এই দ্বিতীয় বার্ষিক রক্তদান শিবির আমরা পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় আয়োজিত করেছি। আমাদের এখানে আজকে 160 জন রক্তদাতা উপস্থিত হয়েছে, কিন্তু সরকারের নিয়ম অনুসারে 100 জনের রক্ত গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে চাপদানি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌর প্রশাসক শ্রীকান্ত মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির। 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে আমরা এই রক্তদান শিবির আজ রোববার করেছি। এখানে আপাতত 45 জন রক্ত দেওয়া হয়ে গেছে, আমাদের 5 হয়ে যাবে এবং আরও 5 এইমাত্র ডাক্তারবাবু বললেন যে 50 জন রক্তদান দেওয়া খুবই পঞ্চাশ জন রক্ত দিয়েছে। আমরা এখান থেকে তো সার্টিফিকেটটা ইস্যু করছি, আমাদের কাছে আপাতত 45 জনের নাম এসেছে। চাপদানি পৌরসভার 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। আগামী 17 জুলাই রক্তদান শিবিরের প্রচার কর্মসূচি পালন করা হলো সিআইটিইউ চুচুড়া লোকাল সমন্বয় কমিটির উদ্যোগে। করোনা ভ্যাকসিন দুর্নীতি এবং পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বক্তব্য রাখা হয় এখানে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 83%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। অষ্টদশ শতকের সাহিত্য নক্ষত্র রামগতি ন্যায়রত্নের জন্মদিবসে একাত্ম তৃণমূল ও বিজেপি। মাকে ফিরিয়ে আনতে পেরে চোখের জলে ভাসলেন বড় মেয়ে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।